সম্মানিত শেখ, আমাদের এক ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তারেক মাহমুদ ভাই। তিনি জানতে চেয়েছেন যে আমার বছর শেষে যে জাকাতের টাকাটা আসে, এটা যদি আমি একই সাথে বিতরণ না করে পুরো বছর ভেঙে ভেঙে বিতরণ করি, এতে কি হবে নাকি আমাকে একসাথে দিয়ে দিতে হবে? কোনো অসুবিধা নাই, এটা ওই এক বছরের মধ্যে খরচ করে ফেলবেন, এটাই উচিত, এটাই উচিত। জি, এক বছরের মধ্যে, আরেকটা বছর যেন না আসে এই বছরের মধ্যে, কারণ মানুষের প্রয়োজন মেটানোর জন্য এই জাকাতটা ফরজ করা হয়েছে। গরিব মিসকিন যারা, ক্রয় ক্ষমতা যাদের কম, এটা অর্থনীতির সঙ্গেও জড়িত। মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে অর্থনীতি চাঙ্গা হয়, আর জাকাত সেই ক্রয় ক্ষমতাকে বাড়িয়ে দেয়। অতএব এর বাজারের সাপ্লাই, উৎপাদন, উৎপন্ন এগুলিও বেড়ে যায়। তাতেই ওই বছরের মধ্যেই যেন তারা আরেকটা বছর জাকাত হিসাব করার আগে আগে যেন এটা খরচ করে ফেলে দেয়, এটা জায়েজ, কোনো অসুবিধা নাই। প্রয়োজনে প্রয়োজনে প্রয়োজন নাই যে আপনি খামাকে আটকে রাখেন, রাখবেন কেন? প্রয়োজন আছে মানে মানুষের অভাব দিয়ে দিবেন। যদি দেখেন যে না, আমি আমার আশপাশে যেখানে যা দেই দেওয়ার পরও আমি আসতে দেরি দেই, কোনো অসুবিধা নেই, মানুষের কষ্ট হচ্ছে না, তাহলে করতে পারেন। শরীয়ত এই ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ করে না। আল্লাহু আলাম সওয়াব।